হ্যালো অপুরা, সুগন্ধ হকের তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। আজকে একটা প্রোডাক্ট নিয়ে একটুখানি কথা বলবো। প্রোডাক্টটা হচ্ছে আমার ক্লেন্সার, আমার হার্বাল ক্লেন্সার। তো কথা বলার আগে আমি একটু ব্যাক যাচ্ছি, যে আমি বেশ কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে দিনে দুবারের বেশি ফেস ওয়াশ না। তো এই স্ট্যাটাসের বিপরীতে আমাকে অনেক কমেন্টস এসেছে বা অনেক অপুর অনেক কিছু আস্ক করছে। তো সেই আস্কিং এর উত্তর আমি দিয়ে দিচ্ছি। দিনে দুবারের বেশি আমি ফেস ওয়াশ ইউজ করতে এই কারণে মানা করি। এখানে ফেস ওয়াশ বলতে আমি সোপ বেস ফেস ওয়াশ বুঝিয়েছি, বা যেটা ফেনা তোলে, হ্যাঁ, বা হচ্ছে টিউব ফেস ওয়াশ, বোতলবন্দি ফেস ওয়াশ বুঝিয়েছি। যেটা হয় যে আমাদের স্কিনের উপরে তো একটা ন্যাচারাল ওয়েলার লেয়ার থাকে, ঠিক আছে, যেটা কি যেখানের মধ্যে তোমার হাইলারোনিক অ্যাসিড থাকে, সেবাম থাকে, হ্যাঁ, যেটার প্রাইমারি লেভেলের কাজটা হচ্ছে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা, স্কিনকে বিভিন্ন জার্ম থেকে প্রোটেক্ট করা, সান থেকে প্রোটেক্ট করা, এটা একটা প্রোটেক্টর লেয়ার। তো আমরা যদি বারবার বা দিনে 2 থেকে 3-4 বারের বেশি মুখটা সবসময় সাবান দিয়ে ওয়াশ করি বা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করি, এতে করে আমাদের উপরে যে প্রোটেকটিভ লেয়ারটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ওয়েলটা কমে যায়, ফলে স্কিন তার আর্দ্রতা হারায়, স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিনটা খুব সহজেই বিভিন্ন প্রবলেমে কিন্তু আক্রান্ত হয়। এর জন্য আমি বলেছি যে সারাদিনে দুবারের বেশি ফেস ক্লিন করার দরকার নাই সোপ দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে। এর পরিবর্তে আমি কিন্তু হার্বাল ক্লেন্সার ইউজ করতে বলেছি। তার মানে এই না যে তোমরা আমার হার্বাল ক্লেন্সারটা ইউজ করো, এটা যার যার পছন্দ মতো একটা হার্বাল ক্লেন্সার ইউজ করবে যেটা সোপ ফ্রি হবে। তো এখন আমি ফিরে আসি আমার প্রোডাক্টে। এটা হচ্ছে আমার হার্বাল ক্লেন্সার, এটা আমি নিজে ইউজ করি, প্লাস কেউ চাইলে আপুদেরকে দিই। এই ক্লেন্সারটাতে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে মসুর ডাল, বেসন, মুলতানি মাটি, জ্যোষ্ঠীমধু, চন্দন, এই 5টা আর নিম, এই 5টা 6টা জিনিস দিয়ে আমার ক্লেন্সারটা রেডি করা। এটা খুব সুন্দরভাবে তোমার ত্বকের উপরিভাগে যে ময়লাটা জমে, যে তেলটা জমে, খুব সুন্দরভাবে ক্লিন করে, মুখটা ড্রাই হতে দেয় না, স্কিন থেকে ডেড সেল রিমুভ করে, এবং ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম থাকলেও সেটা রিমুভ করবে। এটা আমি সারাদিনে কয়বার, 2 থেকে 3 বার ইউজ করি। সকালে আমি একবার ফেস ওয়াশ ইউজ করি, দেন আবার মুখ ক্লিন করি নর্মাল পানি দিয়ে। আমি সারাদিনে নর্মালি হোয়াইট পানি দিয়েই মুখ ক্লিন করি, হ্যাঁ, খুব একটা সাবান দিয়ে ডরলি করি না। এটা আমি জাস্ট বিকালে দিব, আবার রাতে আমি কিন্তু ফেস ওয়াশ দিয়েই মুখটা ক্লিন করে ফেলবো। সো এই হচ্ছে আমার ক্লিনজার নিয়ে কথা। অনেক আপনারা বলতে চেয়েছো, জানতে চেয়েছো ক্লিনজার কি, হার্বাল ক্লিনজার কি। সো এটা হচ্ছে আমার হার্বাল ক্লিনজার। এছাড়া আমার মতো অনেক আপুরা হার্বাল ক্লিনজার করে, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। আমার কথা হচ্ছে মুখটাকে ফেস করবা, ফেস পরিষ্কার করবা দিনে 2 বার, সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে, আর বাকি 2 টাইম যে কোনো ন্যাচারাল জিনিস দিয়ে ক্লিন করবা, বারবার সাবান দিয়ে বা বারবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে। তে আমাদের মুখের যে স্বাভাবিক আর্দ্রতা থাকে সেটাকে নষ্ট করার কোনো দরকার নাই। সো এই ছিল আজকে আমার এই ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কিছু না বুঝলে আমি রইলাম তোমাদের সঙ্গে ইউটিউবে, আমার প্রোফাইলে, আমার পেজে। বাই বাই।